হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। সংসারের লড়াই তো চলতেই আছে, আজকেও এক সংসারের লড়াই সেরে আমি এক জায়গায় যাচ্ছি। তোমরা তো আগেই দেখেছো আমি বাবার বাড়িতে আছি, বাবার বাড়িতে থেকেই এখন এক লড়াইয়ের জন্য যাচ্ছি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আগে আমি দুবার লাইন দিয়েছি, আমার বয়সের জন্য হয়নি। একবার স্বাস্থ্যসাথী কার্ডে বানান ভুল ছিল, সেই জন্য হয়নি। তো এটা 3 নম্বরবার আমি যাচ্ছি। এই যে তোমাদের দাদা হয়, তাকাও একটু। এই যে তোমাদের দাদা হয়, চশমাটা তোলো। আচ্ছা, এই যে তোমাদের দাদা হয় এসেছে, আর আমি তো এখন যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। জানি না এইবার হবে নাকি, তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাচ্ছে, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের কলিয়ানপুর একটা চার্চ। এইটা একটা ছোট চার্চ, ছোটবেলায় এই চার্চের ভেতরে ঢুকতাম। এইটা তো চার্চটা, এখানে বিভিন্ন মানুষরা যাচ্ছে এখন আমার মতোই লক্ষ্মীর ভাণ্ডার করতে। এই দেখো বন্ধুরা, কত ভিড়, কত মানুষ লক্ষ্মীর ভাণ্ডার করতে এসেছে আমার মতো। ওয়ার্ড নাম্বার কি ভিলেজ ইছাপুর। অনেক লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করে আমি আর তোমাদের দাদা ভাই ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা জমা দিলাম। জানি না এখনো হবে নাকি, হলে তারপরে বুঝতে পারবো। এইবার একটুখানি এই যে আখের রস খাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই। টাকা একটু, এই যে দাদার কাছ থেকে আমরা আখের রস খাচ্ছি। পুরো গোফ হয়ে যায় আখের রস খেলে। এই গরমকালে, গরমকালে আখের রস খাওয়ার মজাই আলাদা, আর আখের রসটা খুব মিষ্টি। দুয়ারে সরকারে এসেছি, আমি এখন প্রেশারটা একটু চেক করে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমি লক্ষ্মীর ভাণ্ডার করতে এসে আমার আরও এক্সট্রা কাজও হলো। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দুটো ফর্ম জমা দিলাম, একটা লক্ষ্মীর ভাণ্ডার, আর স্বাস্থ্যসাথী কার্ডে আমার বানান ভুল ছিল, সেটাও আর 3 বার আজকে জমা দিলাম। আজকে নিয়ে 3 বার জমা দিচ্ছি, জানি না এখনও ঠিক হবে নাকি। এখানে সব ভুলভাল করে রেখেছিল, আমার নামের বানান পম্পির জায়গায় এম এর জায়গায় এন করে রেখেছে। তো ফাইনালি আমি এই দুটো জমা দিলাম, জানি না এখন টাকা ঢুকবে নাকি। তো খুব আশাই আছি যে 500 টাকা করে যদি পাই আমার কিছু হাত খরচ হবে। এই যে তোমাদের দাদা ভাই, এই যে এখানে একটু গাছের নিচে আমরা দুজন দাঁড়িয়ে আছি। এখনই আবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব, স্নান করে। মা বাড়িতে একা রয়েছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। তো চলো রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ি যেতে গিয়ে এই খালটা পড়ে, মানে আমাদের বাড়ি ফিরতে গিয়ে আমি যেই স্কুলে এসেছিলাম, এই স্কুলে আমি আগে পড়তাম, বাড়ি যাচ্ছি এখন এই খালটা পার হয়ে। এই দেখো এখানে বাস। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তোমাদের তো আগেই বললাম রাস্তায় দেখাবো, রাস্তায় আর ভিডিও করতে পারিনি কারণ খুব গরম ছিল, এত রোদ, আর ভিডিও করা যায়নি। আসলে খুব চোখ মুখ জ্বালা করছিল, আর তাড়াতাড়ি করে বাড়ি আসতে হবে, মা যেহেতু একা। এই যে মা, এই যে মা যেহেতু একা, বাড়িতে দাদা বাবা দুজনেই বাড়িতে নেই, ডিউটিতে গেছে, সেই জন্য আবার তাড়াতাড়ি করে চলে আসলাম। তোমাদের দাদা ভাইও ঘরে ঢুকে পড়েছে, এখন স্নান করবে, আমরা দুজনই স্নান করে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা এইটুকুই, পরে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো।